আমি অরূপ চক্রবর্তী, আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সবার মাঝে সবার পাশে। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি। সোমবার এই আবেদন দায়ের করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন হাইকোর্টে এসে মামলা দায়ের করেন এবং তার আবেদন স্পিকার কোনো হস্তক্ষেপ করছেন না। আদালতের অধিকার বা দল বদলের ক্ষেত্রে বিধায়ক পদ খারিজের চলতি সপ্তাহে আবেদনটি শুনানি হতে পারে। ইতিমধ্যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে থাকা মুকুল রায়ের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন। এই মামলা এখনও রায়দান হয়নি। এই মামলায় একই অভিযোগ তোলা হয়ে যে বিরোধী দলের জন্য নির্দিষ্ট চেয়ারম্যান পদটি মুকুলকে দেওয়া হয়েছে তিনি দল বদল করার পরে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আমরা চার মাস ধরে অপেক্ষা করেছি এবং চারটি হিয়ারিং এ পার্টিসিপেট করেছি। আজকে আমরা এখানে কলকাতা উচ্চ আদালত বাতিল এবং সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে সেটা আমরা উল্লেখ করেছি। মণিপুর অ্যাসেম্বলি স্পিকারের সঙ্গে যে কেসটা ছিল তাতে সুপ্রিম কোর্টের ক্লিয়ার জাজমেন্ট আছে, তিন মাসের মধ্যে স্পিকারকে তার সিদ্ধান্ত জানাতে হয়, নিষ্পত্তি করতে হয়। সুপ্রিম কোর্ট যখন কোনো জাজমেন্ট দেয় তখন সেটা কার্যত রুলে পরিণত হয়, যতক্ষণ না সেটা পার্লামেন্টে এসে আবার সেটাকে অ্যামেন্ড করে। আপনারা জানেন শাহবানু মামলার ক্ষেত্রে রাজীব গান্ধী করেছিলেন, কিন্তু যখন সুপ্রিম কোর্ট কোনো রুল কোনো জাজমেন্ট দেয় সেটা রুলে পরিণত। আমরা সেই বেসিসে গেছি এবং বলেছি মহামান্য উচ্চ আদালত যে আর্টিকেল টেন যেটা টেন শিডিউল, সেই শিডিউলে মহামান্য উচ্চ আদালত আমাদের আইনের বিচার দিন এবং দলত্যাগ বিরোধী আইন কার্যকর। আমাকে বিরাজ প্রসাদ, তৃণমূল ভট্টাচার্য, বিকাশ সিং সহ আমাদের পুরো টিম আছে, বিবেকানন্দ বাবুজি আছে আমাদের আইনজীবী, একই প্রক্রিয়া তিন মাস অপেক্ষা করব, অধ্যক্ষের হিয়ারিংয়ে যাবো, তিন মাসের পরে আদালতে আসবো। আপনাদের হবে মুকুল রায়ের জন্য শুধুমাত্র? মুকুল রায় তিন মাস পেরিয়ে চার মাসে পড়েছে, মুকুল রায়ের কাছে এসে এদের কোনো সদস্যপদ থাকবে না। আদালতের কাছে বিচার দিয়েছি, আইন কার্যকর, ভারতবর্ষের সব বিধানসভায় হয়, পশ্চিমবঙ্গ হয় না। গত দশ বছর ধরে এদিক ওদিক পঞ্চাশ জনকে করিয়েছে কিন্তু কার্যকর, ঠিক আছে, এইটুকু ছিল। বাকি আদালতের উপর নির্ভর করুন, আমরাও আদালতের উপর আস্থাশীল। গণতন্ত্রে বড় স্তম্ভ হচ্ছে জুডিশিয়ারি, জুডিশিয়ারির উপর আস্থা রাখা ভালো। ভবানীপুরের ভোট নিয়ে সম্ভবত কালকে রায় দিতে পারে কলকাতা হাইকোর্ট, যে মুখ্য সচিবের চিঠি যেখানে কনস্টিটিউশনাল ক্রাইসিসের কথা, কালকে সম্ভবত রায় দেন। বাঙাল মে পিছলে দশ সাল টিএমসি কা রাজ মে লাগু নেই হ্যায়, পচাশ সে জ্যাদা বিধায়ক ইধার উধার কিয়া, ইভেন রাজ্যসভা চুনাও হয়। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।